দর্শক শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান রুহ আফজা হেলদি আড্ডা আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে আর আমাদের সাথে আজকে আড্ডা দিতে চলে এসেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক আজকে আমরা তার কাছ থেকে জানব রমজানে আমাদের শরীরে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে অবশ্যই তার মেডিসিনের বিষয়ে যে ধরনের অভিজ্ঞতা আছে সেটাও তিনি আমাদের সাথে শেয়ার করবেন কেমন আছেন জি জানা ভালো আছি আচ্ছা আমাদের দর্শকরা অপেক্ষা করছে আপনার মুখ থেকে শোনার জন্য যে রমজানের মধ্যে কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই বিশেষ করে যে ভ্যাপসা গরম আর একটা বৃষ্টি প্রচন্ড রকমের নিম্নচাপ এই সময় তো প্রচন্ড গরমে ডিহাইড্রেশন হয় আপনার মুখ থেকে শুনতে চাই প্রথম কথা হলো রমজান একটা স্পেশাল জিনিস আদেরদের সম্পর্ক আছে সুতরাং প্রথম কথা হলো রমজানে কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ তারপর কথা আছে যদি রমজানে ঠিক মতো নিয়ম করে না মেনে চলে এবং আবহাওয়া খারাপ থাকে বা গরম থাকে যেটা আপনি বললেন বা মনে করেন দিন বড় হইতে পারে বা অন্য কোনো ওষুধ থাকতে পারে তাহলে কোনো সমস্যা হইতে পারে সুতরাং মানুষের কাজ হলো যারা রোজদার তারা ওই সমস্যাগুলো হইতে পারে মনে রাখতে হবে আর কি আপনি যেটা বলেন নিয়ম কানুনের কথা সেই নিয়ম কানুনের কথা শুনতে চাই কোনগুলো সেগুলো না সেই নিয়ম করে মনে করেন খাওয়া দাওয়া ব্যাপারে প্রথম কথা প্রথম কথা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা বিভিন্নভাবে হইতে পারে একটা সুস্থ মানুষ যারা তারা একরকম হবে যাদের অন্য অসুখ আছে যেমন ডায়াবেটিস কিডনি হার্টের রোগী তাদের অন্য রকম হবে তো যারা এমনি সুস্থ মানুষ যারা যারা রোজা রাখে তাদেরকে যে নিয়ম কানুন যেটা করতে হবে সেটা হলো আমরা তো দিনের বেলা তিন বেলা মোটামুটি খাই সকালে নাস্তা করি দুপুরে খাই রাত্রে খাই রমজানে কিন্তু একে তিন বেলায় হয় আবার একটি সেহরি হয় একটা এর আগে মাঝখানে খাওয়া হয় তার ইফতার হয় রমজানে খাওয়া দাওয়া আসলে ভিন্ন রকম কিছু না আমরা দিনে যা খাই রমজান ছাড়া যে সময় খাই রমজান ঠিক একই খাওয়া খাইতে হয় শুধু খেয়াল করতে আমরা ব্যালেন্স ডায়েট খাই না রমজানের আগে যেমন আমরা অপরিমিত খাওয়া দাওয়া খাই খাওয়া দাওয়া লিমিট থাকে না আমাদের আমরা যেখানে বাড়ি সেখানে খাই যা আছে তা খাই কিন্তু রমজানে সেটা হবে না সেইটা খাওয়াটা একটু নিয়মিত পরিমিত শৃঙ্খলাবদ্ধ খাইতে হবে এবং খাওয়াতে ব্যালেন্স ডায়েট এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ব্যালেন্স ডায়েট তবে অনেকে কিন্তু কনফিউশনে থাকে যে তারা হয়তো কোনো অ্যান্টিবায়োটিকের মেডিসিনের মধ্যে আছেন মানে কোনো একটা রেগুলার কোর্স করছেন সেক্ষেত্রে তারা তাদের মেডিসিনটা কিভাবে নেবেন নিয়ম করে কিভাবে নেবেন প্রথম কথা হলো যেসব যারা রোজদার যদি কোনো অসুখে ভোগেন বা কোনো ওষুধ খান তাইলে উচিত হবে ওনার ডাক্তারের সাথে পরামর্শ করা যে আমি ওষুধ খাচ্ছি ধরো ওনাকে দেওয়া হলো যে একটা ওষুধ তিন বেলা খাইতে হবে কারণ উনি তো ভাববেন যে আমার যেহেতু তিন বেলা খাইতে হবে রোজা রোজা ভাঙতে রোজা রাখা যাবে না এটা ঠিক না কিন্তু আপনি ডাক্তারকে বলেন যে আমি তো রোজা রাখবো তাইলে কিন্তু অনেক ওষুধ আছে বিকল্প হিসাবে অনেক সময় চেষ্টা করলে কিন্তু এটাকে একবার দেওয়া যায় অ্যান্টিবায়োটিক মনে করেন কোনো কোনো অ্যান্টিবায়োটিক আছে দিনে তিনবারও খায় চারবারও দেওয়া যায় আবার প্রায় কাছাকাছি ওষুধ আছে যেটা একবারও দেওয়া যায় এই ধরনের অনেক ওষুধ আছে ইচ্ছা করলে কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে পারবে সেটা এটা কোনো সমস্যার কথা না আর কি আচ্ছা তাহলে আমাদের দর্শকদের এইটা কোনো রকম কোনো সমস্যাই হওয়ার কথা যদি উনি রোজা রাখে রাখার আগে ডাক্তারের সাথে ওনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেন আচ্ছা এই সময়টাতে অনেক সময় হয় যেটা যে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায় কারণ প্রচন্ড গরম থাকে এক ধরনের ভ্যাপসা গরম যেটা আমরা বলছিলাম সেক্ষেত্রে কি করতে পারে প্রথমে যদি আমরা জানতে পারি যে রোগীরা ডায়াবেটিস নয় এটা তো জরুরি জিনিস ডায়াবেটিস নয় কিনা অনেক সময় জানা যায় না উনি ডায়াবেটিস কিনা বা ডায়াবেটিক কিনা জানা যায় না না গেলে অজ্ঞান হয়ে গেলে প্রথম কাজ হলো সুগার খাওয়াই দেওয়া আচ্ছা কারণ দেখা গেছে এটা একটা ভুল ধারণা আসানোর সময় যদি ডায়াবেটিস হয় হয়তো অজ্ঞান হয়ে যায় যে কোনো কারণে অজ্ঞান হয় তাকে গ্লুকোজ খাওয়া তো অবশ্যই করণীয় আচ্ছা আবার ডায়াগনোজ যায় কিছু আচ্ছা লাভটা হলো আপনি যদি গ্লুকোজ খাওয়াই দেন আর যদি সে হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে উইদিন এ ফিউ মিনিটস সেখানে দেখে উঠবে ঠিক আছে এবং এটার জন্য একটা কিন্তু খুব প্রয়োজন এই জন্য যে যদি ডায়াবেটিসের রোগী হাইপোগ্লাইসেমিয়া ভোগে তিন মিনিটই বেশি তাহলে কিন্তু সে আর জ্ঞান নাও ফিরে আসতে পারে তার এটা খুব জরুরি কাজ এটা বরং যদি ডায়াবেটিস রোগী আপনি গ্লুকোজ খাওয়াই দেন তাহলে কোনো ক্ষতি হবে না হ্যাঁ এমন যদি ডায়াবেটিসও না হয় যদি অন্য মানুষের যদি হয় নর্মাল মানুষের যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে গ্লুকোজ খাওয়ালে কিন্তু তার উপকার হয়ে যাবে এগুলো একটা দ্বিতীয়ত যদি আমি দেখি যে এই রোগীটা গরমে হয়েছে হিটস্ট্রোকের মতো কিছু কিছু হয়ে গেছে ব্যবসা গরম হয়েছে তাহলে অবশ্যই তাকে ওই কর্মস্থল থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ছায়া আছে একটু বাতাস আছে এসি হইলে ভালো এসি নাও ফ্যান হইলে ভালো তাকে একটু স্পঞ্জ করে দিতে হবে কাপড় শুকনো ঢিলে ঢিলে করে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ করে দিতে হবে এটা করলে একটু মিষ্টি গ্লুকোজ বা যাই হাতে কাছে পাওয়া যায় একটু খাওয়াই দিলে মানে খাওয়াই দিতে হবে যেন পেটটা খালি না থাকে খাওয়াই দিতে হবে
তাহলে আমার মনে হয় সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলে শরীরে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? না, সে তো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলে তো অনেক রোগ হইতে পারে, একটা মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য এক হইতে পারে। বেসিক্যালি সোডিয়ামটা কমে যায়। হ্যাঁ, সোডিয়াম, এটা তো ইলেকট্রোলাইট বলে, সোডিয়াম কমলে রোগ অজ্ঞান হইতে পারে, মেইনলি অজ্ঞান হইতে পারে। হ্যাঁ, পটাশিয়াম কমলেও তো অজ্ঞান হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে। সুতরাং এখানে ম্যাগনেশিয়াম আছে, এগুলোর জন্য অজ্ঞান হইতে পারে। তারপর আরও যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, এগুলো বিভিন্ন ধরনের রোগ হইতে পারে, একটা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা দোষী হইতে পারে, হইতেই পারে। আপনি আপনার রোজার সময় কি কি ধরনের খাবার পছন্দ করেন খেতে? এটা দুইভাগে ভাগ করতে হবে, একটা আমি যখন যুবক ছিলাম একরকম ছিল, আর এখন যখন বয়স হয়ে গেছে, একটু ব্লাড সুগার বা ডায়াবেটিস সমস্যা আছে, এখন একরকম। প্রথম যদি ধরেন ইফতার দিয়ে শুরু করি, ইফতারটা হওয়া উচিত, যেহেতু আমরা সারি না খেয়ে থাকি, একটা হলো পানির অভাব, পানির অভাব বেশি লাগে, আর একটা হলো খাদ্যের অভাব, বিশেষ করে গ্লুকোজের অভাব থাকে ওই সময়। কারণ পানির অভাব মিটাতে হবে শরবত দিয়া, সেটার হেলদি পানীয় হওয়া লাগবে। আমরা তো আলোচনা আসবো হেলদি পানি বলতে আমরা কি বুঝি, হেলদি পানি, স্বাস্থ্যসম্মত পানি হওয়া লাগবে, সেটা আপনি যা আছে তা খেলে হবে না, এগুলো একটা। আর ওই সময় নিউট্রিশনের জন্য গ্লুকোজ সংক্রান্ত ওষুধ, সরি ওষুধ না, খাদ্য, তো সেটা সবচেয়ে ভালো খাদ্য আমরা দেশে প্রচলিত, পৃথিবীর সব দেশে প্রচলিত, মুসলিম হিসেবে আমরা এটাকে ইয়া মনে করি, সেটা খেজুর। কারণ খেজুরের গুণাগুণ এখানে বলে শেষ করা যাবে না। একটা বলি, একটা হলো সেখানে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, তারপর সহজে গ্লুকোজের মাত্রা বাড়িতে পারে। আর তো এখানে আপনি একটু বললেন যে মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিনস, এগুলো কিন্তু খেজুর অনেক আছে। সো একটা খেজুর বা দুইটা খেজুর, অবশ্যই ডায়াবেটিস হলে একটু সতর্ক থাকা লাগবে, এবং হেলদি পানীয়, এ দুটো বেস্ট শুরুতে শুরুতে। তারপর তো এরপরে আপনার মানুষের পেটের অবস্থা বুঝা, ডায়াবেটিস কিনা আছে, কিডনি আছে কিনা, সেটা বুঝে আপনাকে হেলদি ডায়েটে যাইতে হবে, যাইতে হবে এটা। তারপর রাত্রে খাবার বলেন, সেরি বলেন, এগুলো কি ফ্রুটসটা বেশি প্রেফার করেন? এটা একটা ভালো কথা বলছেন, যে অবশ্যই যে কোনো খাদ্যে, বিশেষ করে আপনার ইয়াতে ইফতারিতে ফ্রুটস, এবং সেটা ফ্রেশ, এবং আমি বলবো দেশীয়। স্যার থ্যাংক ইউ সো মাচ, আমরা যাব, আরও অনেক গল্পই শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, আবার ফিরছি বিজ্ঞাপন বিরতির পরে রুহ আফজা হেলদিয়াটার রান্নাঘরে, তখন নিয়ে আসবো নতুন একটি রেসিপি, আমাদের সাথেই থাকুন। এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রু আফজা। রু আফজা? হ্যাঁ, রু আফজা। স্বর্গের সুধা রুহু আফজা, গরমে কান্তিতে পান করিলে রুহু আফজা, শরীর রবে শান্তিতে। রুহু আফজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ। রুহু আফজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ। মূল্যবান ফল তুলিত বীরদে নিজাসে রসুন দ্বিগুণ। হে নানা আইলো মাহে রমজান, রু আফজা করো পান, নানা লাটি হামরা গাই রু আফজার গান। রু আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারিরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রু আফজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রু আফজা। আমাদের রু আফজা। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারিরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রু আফজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে রু আফজা হেলদি আড্ডার রান্নাঘরে। আমি নাইলা বাড়ি, আর আমার সাথে আছে ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী। তাকে নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে নতুন একটি রেসিপি শেখানোর জন্য, রুহ আফজা ইস্পাগুল। এখানে ইস্পাগুল হচ্ছে রুহ আফজার ভুষি, যেটা আমরা সাধারণত আমাদের পেটে কোনো রকম ঝামেলা হলে আমরা খেয়ে থাকি, এটা হচ্ছে সেই ইস্পাগুল, বিশেষ করে হামদারদের হার্বাল এবং ন্যাচারাল ভুষি।
এখানে আমার মূল যে উপাদানটা সেটা হচ্ছে রুহ আফজা। আমরা প্রথমে এক গ্লাসে গ্লাস পানি দিব, এখানে 200 মিলিলিটার হতে পারে, আবার এক গ্লাসও আপনি বলতে পারেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে রুহ আফজা যেহেতু ইনভার্টেড সুগার, বেশ কনসেন্ট্রেটেড সুগার এখানে আছে, মানে ইনভার্ট সুগার আছে, সে কারণে এটাতে আমাদের কোনো চিনির প্রয়োজন হয় না, মানে এক্সট্রা কোনো সুগার লাগছে না, এক্সট্রা কোনো সুগার লাগছে না। এক টেবিল চামচ, আমি 3 টেবিল চামচ দিয়ে এই ইস্পাগুলের শরবতটা বানাবো। ইট লুকস রিয়েলি নাইস, রেড কালার, আর এই সারাদিন রোজা রাখার পরে মানে কেমন যেন নিজেকে কালারলেস লাগে, রুহ আফজার এই কালারটা কিন্তু খুব ভালো লাগে, মানে দেখতে অর্ধেক ভরি ভোজন হয়ে যাবে আর কি। এটার ফ্লেভারটাও তো অনেক সুন্দর, এখানে প্রচুর পরিমাণ মানে প্রায় 17টার মতো ফুলের নির্যাস দেওয়া আছে, এবং অনেক ধরনের ফলও থাকার কথা, ফলের রস থাকতে পারে, ফলের রসও আসবে না মনে হয়। 2 চামচ হলো কিন্তু, হ্যাঁ আমি আরেক চামচ দিচ্ছি, 3 চামচ লাগবে, মানে এক গ্লাস শরবত বানাতে, এক গ্লাস শরবত বানাতে আমার 3 চামচ রুহ আফজা লাগবে। এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, আপনারা ইচ্ছা করলে বরফ যোগ করতে পারেন, তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদেরকে আমরা সাজেস্ট করব এই গরমের মধ্যে হুট করে বরফ দিয়ে কোনো ঠান্ডা পানি বা শরবত না খেতে। কি সুন্দর লাল হয়ে গেল, খুব সুন্দর। আমার রেসিপি কিন্তু এখনো শেষ হয়নি, না কারণ আমার এখন ইস্পাগুল লাগবে, তো ইস্পাগুলে থাকে 25টা স্যাশে, একটা প্যাকেটে একটা স্যাশে নিয়ে নিব, না এই পুরো আসলে একটা প্যাকেট, একটা প্যাকেটে, হ্যাঁ 25টা স্যাশে থাকছে, এই স্যাশেটা খুব সহজেই আপনি ছিঁড়ে নিতে পারবেন। এক গ্লাস রুহ আফজার শরবতের জন্য আপনি 1টি স্যাশেই ব্যবহার করবেন। আজকে যে রেসিপিটা বানালেন আপনি, আমার মনে একটা অন্য ধরনের রেসিপি, কারণ এখানে রুহ আফজার যার শরবত বানাচ্ছেন বা বানাচ্ছেন বানালেন, এবং তার সাথে আপনি আর কিটা ইস্পাগুল যোগ করলেন, ইস্পাগুল মানে একদম ভুষি, আর ভুষি মানে আমরা একটু আলাপ করছিলাম যে রমজানে কী ধরনের খাদ্যাভ্যাস হওয়া উচিত, আমরা বলেছিলাম যে ফ্রুট জুস হওয়া উচিত, অবশ্যই ফ্রেশ হলে ভালো হয়, কিন্তু এটা আমরা তখন বলি নাই যে খাদ্যে কিন্তু যদি হাই ফাইবার ডায়েট থাকে, যেই খাদ্যে আঁশ বেশি থাকে সেই ধরনের খাদ্য যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক দূর উপকার হয়। একটা হলো যে কনস্টিপেশন হয় না, একটা, আর সবচেয়ে বড় সুবিধা হলো আমরা যখন কিছু একটা খাই রমজানের পরে, রোজা ভাঙার পরে, ধরেন ইয়ার পরে, ইফতারের সময়, তখন যদি হঠাৎ করে যদি গ্লুকোজটা বাইরে যায় ব্লাডে রক্তে, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে, এই জন্য যাই খাই এটা আস্তে আস্তে যেন গ্লুকোজটা বাড়ে ব্লাডে, আর আমরা যা খাই তা কিন্তু গ্লুকোজে পরিণত হয়। তো আঁশযুক্ত খাদ্য যদি খাওয়া হয় তাইলে সেই খাবার থেকে আপনার গ্লুকোজটা ব্লাডে আস্তে আস্তে পারবে। যেমন এখানে আপনি বললেন যে একটা সুগার আছে, ইনভার্টেড সুগার আছে বা ফ্রুক্টোজ আছে, তো এটা যদি আপনি এমনি খান তাহলে কিন্তু খাওয়ার পরে কিন্তু রক্তে কিন্তু হঠাৎ করে পারে। আর যখন সামান্য ডায়াবেটিসের, অনেক রোগী আছে ডায়াবেটিস অল্প আছে, তারা রোজা রাখতেছে কিন্তু তাদের কিন্তু গ্লুকোজ কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে, এটা কিন্তু শরীরের জন্য ভালো না। কিন্তু যখনই আপনি এই ধরনের শরবতে ইস্পাগুল ভুষি বা ইস্পাগুল মিশাবেন তখন ওই আঁশযুক্ত খাদ্য হওয়ার কারণে এইটা গুণগত মানটা অনেক বেড়ে গেল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, হামদারদের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার। ছোট কিন্তু বেশ ভারী মনে হচ্ছে, তোমার বাইদামে আমরা হামদারকে ধন্যবাদ দিচ্ছি এই উপহার দেওয়ার জন্য আমাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো রুহ আফজা ইস্পাগুল? নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক ভিজিট করুন হামদার্দ রুহ আফজা। এছাড়া নতুন রেসিপি জানার জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.ruhafza.com.bd তে। আমি নাইলা বাড়ি আজকে বিদায় নিচ্ছি রুহ আফজা হেলদি আড্ডা থেকে। রমজানে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।